আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে ব্যাকফুট পাঞ্চ অথবা ব্যাকফুট ড্রাইভ খেলবো অথবা শর্ট খেলবো। তো এই ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণভাবে। ব্যাকফুট ড্রাইভ খেলা পিচের পাটা ব্যাকরান অ্যাক্রস আসবে স্টাম্পের দিকে, এটা মূলত বলের লাইনে আপনাকে থাকতে সাহায্য। ব্যাক লেগ হচ্ছে যে বলের লাইনের ভিতরের দিকে থাকবে, যাতে করে আপনি বলের কাছে পৌঁছে যাবেন এবং খুব ভালো শর্ট খেলতে পারবেন। ব্যাকফুট ড্রাইভ শট খেলার সময় সামনের পা হালকাভাবে কিছুটা পিছনে এনে ব্যাকফুট শট খেলতে হবে, এবং ব্যাকফুট ড্রাইভ খেলার সময় মনে রাখতে হবে যে আপনার সামনের পায়ের টোটা যেন বলারের দিকে থাকে। ব্যাকফুট ড্রাইভ শট খেলার সময় আপনার হাতের পজিশন হাই থাকবে, ব্যাট ফেস ওপেন থাকবে এবং সোজা সুইং করতে হবে, তবে নিচের দিকে সোজা সুইং করাতে হবে। এবার আসি ব্যাকফুট ড্রাইভ শট কোন বলে খেলতে হবে, সেটা হচ্ছে আপনার শর্ট অফ গুড লেন্থের বলটা খেলতে হবে, এবং যেটার হাইট হবে আপনার হাঁটু থেকে কোমর পর্যন্ত, ওই বলগুলোকেই আপনি ব্যাকফুট ড্রাইভ শট খেলবেন। ব্যাকফুট ড্রাইভ শট অবশ্যই বলটা যখন আপনার মাথার নিচে আসবে তখনই খেলবেন, তখনই কিন্তু পারফেক্ট টাইমিংটা হবে। আপনি ভিডিও আকারে দেখিয়েছি, আপনি জিনিসটা দেখে বারবার প্র্যাকটিস করবেন, দেখবেন যে হয়ে গেছে। এবং ব্যাকফুট ড্রাইভ শট প্র্যাকটিস করার সময় আপনি ফুল টাচ দিয়ে স্টার্ট করতে পারেন, তারপর হচ্ছে থ্রোয়িং, তারপরে হচ্ছে গিয়ে আপনার সাইড আর্ম দিয়ে প্র্যাকটিস করবেন। তো এইভাবে প্র্যাকটিস করলে আপনার যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ভালো হবে আপনার জন্য। ধন্যবাদ।